হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি নতুন একটি মাইন্ডক্রাফ্ট ভিডিও নিয়ে আজকে ভিডিওতে মেইনলি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা হলো হাউ টু মেক এ সিম্পল হার্ট তো আপনারা অনেকেই হয়তো শান্তিপ্রিয় একটা জায়গা বানাইতে পছন্দ করেন মাইন্ডক্রাফ্টে তো আজকে ভিডিওতে আমি এমন একটা হার্ট বানানো শেখাবো যেটা হলো কি অনেক বেশি শান্তিপ্রিয় এবং অনেক বেশি ইন্টারেস্টিংও এই এই আমি হাওয়ায় বানাবো আপনারা এটা আপনারা ক্যাসেলও বানাইতে পারেন বা আপনারা যেখানে ভিলেজ যেটাই বানাইছেন সেখানেও বানাইতে পারেন এটা বানাইতে আপনাদের সিম্পলি কিছুই দরকার নেই আপনাদের কিছু ব্রিক দরকার ও ব্রিক কেমনে বানাইতে হয় তা তো আপনারা জানেনি তো সিম্পলি ব্রিকগুলোকে আপনারা নিচেভাবে সেট করবেন এবং উপরে সিম্পলি ও ওখ কাঠের এই ব্লকগুলো দিয়ে দিবেন এবং নিচে কার্পেট দিয়ে দিবেন কমলা কালারের কার্পেট এটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় বা কার্পেট যদি না দিতে চান তাহলে কনক্রিট ব্লক দিতে পারেন কনক্রিট ব্লকও ভালো হয় কিন্তু কার্পেটটা শান্তিপ্রিয় বেশি লাগে কারণ আপনারা এখানে হাঁটাহাঁটি করবেন এই বাসার মধ্যে এরপরে আপনাদের কি কিছুই করা লাগবে না এই যে ওয়াইট যে আয়রনের ব্লকগুলো আছে তা দিয়ে এটার কাবার দিবেন মানে কি এখানে স্ট্রাকচারটা বানায় দিবেন তো স্ট্রাকচারটা বানিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে সিম্পলি আয়রনের কি বলে এটার স্টেয়ারস স্টেয়ার্স লাগাই দিবেন আপনারা আয়রনের তো আয়রন স্টেয়ার্স লাগাই দিলে এটা একটা আলাদা শেপ আসবে তো আয়রন স্টেয়ার্স ঠিক এইভাবে লাগাবেন তো আমি তো সার্ভার বেলা দেখাইতেছি না ক্রিয়েটিভ দেখাইতেছি এই জন্য সার্ভার যখন আপনারা এটা করতে নেবেন তখন দুই তিনটা ব্লকের উপর উঠে এটা করতে পারেন আর সার্ভার বেলা তো আয়রনের ব্লক মোটামুটি ভালোই রেয়ার তাই আপনারা আপনাদেরকে সাজেস্ট করবো যদি আয়রনের ব্লক না থাকে তাহলে আপনারা নেদারাইট ব্লক দিয়েও করতে পারেন তো এটা আপনারা অনেক ইজিলি পাওয়া যেতে পারেন নেদার নেদারে গিয়ে আর এখানে আপনারা আয়রন দিয়ে এইভাবে স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেলবেন আয়রনের কি বলে স্টেয়ার্স দিয়ে পরে আপনারা নিচে সিম্পলি এরকম একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে যাবে আর এখানে যেগুলো ভুল ব্লক লাগছে এগুলো আপনারা রিমুভ করে দেবেন তো এখন দেখন কি সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে আপনাদের এখন উপরের আবরণটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে ঘরের যে সৌন্দর্য বৃদ্ধি করণ জিনিসগুলা এগুলা লাগাইতে হবে তো এগুলোর জন্য প্রথমে আপনাদের আমি একটু ঘুমিয়ে নিলাম রাত হয়ে গেছিলো দেখে তো প্রথমে আমি গ্লাস দিয়ে দিছি এখানে গ্লাসগুলো আপনারা ঠিক আমার মতো দিয়ে দিবে এভাবে তাহলে আমার একটা হাউসের মতো শেপ আসবে আর গ্লাসের আরেকটা সুবিধা হলো আপনারা এর মাধ্যমে বাইরের জিনিসও দেখতে পাবেন স্পষ্ট তো আর মবজ আপনারকে মারতে পারবে না সহজে তো এইটা একটা অনেক বড় একটা সুবিধা গ্লাসের তো গ্লাস ব্লকটা আমার ওয়ান অফ দ্য মোস্ট প্রিয় ব্লকের মধ্যে একটা তো এইভাবে আপনার গ্লাসে শেপ দিয়ে দিবেন একটা না একটা আবরণ মানে একটা অংশ আপনারা গ্লাস দিবেন না কারণ ওখানে আপনারা ডোর সেট করবেন এই যে এরকম সবচেয়ে ভালো ওকের ডোর সেট ডোর সেট করা যেটা সবচেয়ে কমন একটা গাছ কাটলে আপনারা পেতে পারেন তো পরে আপনারা এখানে ওকের ব্লক দিয়ে দিবেন বা ওকে ব্লক যদি পছন্দ না হয় তাহলে মানে যে বেশি যদি আর্টিস্ট মাইন্ড খাতে চান তাহলে এগুলো ব্লক দিয়ে দিবেন এগুলো তো আসলে সার্ভে বলে তেমন একটা পাওয়া যায় না তো আমার মনে হয় ওকে ব্লকটা দেওয়া বেটার হবে তো এখানে যেহেতু আনলিমিটেড ব্লক আছে তাই আমি এই ব্লকগুলো দিয়ে দিতেছি এরপরে আপনারা উপরে গ্লাসের আবরণ দিয়ে দিবেন তো এখন দেখেন কি সুন্দর একটা স্ট্রাকচার আসছে তো এই গ্লাসটা আমি ভেঙে ফেলাম এখানে জানালা কেমনি দেবেন জান না জানালা জানালা তো এগুলাই জানালা যে আপনাদের গ্লাসগুলোতে এগুলো জানালো পরে আপনারা কী করবেন উপরে এখানে ছবি দিয়ে দিবেন মানে পেন পেন্টিং নামে একটা জিনিস আছে ওইটা দিয়ে দিবেন তো আমিও আমার ঘরের মধ্যে অনেক পেন্টিং দিয়ে রাখছি পেন্টিংটা আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেস্ট এরপরে আপনারা ঘরে কোনো একটা বুকশেলফ সেট করে দিতে পারেন তো আমি মেনলি তিনটা সেট করতেছি আর সারা বলে তো বুকশেলফ মোটামুটি ভালোই রেয়ার এই জন্য বুকশেলফ আপনারা যদি একটাও সেট করেন কোনো সমস্যা নয় এক সাইডে সেট সেট করবেন চার সাইডে আর কি চারটে আপনার যেগুলো ভাল লাগে এগুলো সেট করে দেবেন আর এখানে একটা বেড সেট করে দিলাম আমি যেহেতু প্রতিদিন এসে ঘুমানোর প্রয়োজন হয় এখন আমাদের বাসার বেসিক ডেকোরেশনগুলো শেষ হচ্ছে দুই দিকে তীরে ফার্নেস দিয়ে দিলাম তো দুই দিকে দিনে দিলে সমস্যা আমি চারটায় দিলাম কারণ প্রায় ফার্নেসের প্রয়োজন হয় তো ফা ফার্নেসগুলো আমি সুন্দরভাবে সেট করলাম বাসার মধ্যে এখন আপনারা ডেকোরেশনে আরও অনেক জিনিস সেট করতে পারেন যেরকম চেস্ট লাস্ট রাখতে পারেন এখানে লার্জ চেস্ট আর জন্য জায়গাটা কি পারফেক্ট না না একটু সমস্যা আছে এখানে একটা সিঙ্গেল চেষ্টি ভালো লাগবে আর আরেকটা চেষ্ট কি কই সেট করবো বুঝতে পারছি না এনে তো ডোর ডোরের জায়গায় সেট করা যাবে না এখন আমি ঘরটাকে মোটামুটি একটা সিম্পল ডেকোরেশনতে সাজিয়ে ফেলছি আপনাদের কাছে এই বাসাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো এই বাসাটা অনেক ভালো লাগছে বিশেষ করে একদম সিম্পল রেসিপিতে যে বাসাটা হয় তার মধ্যে এই বাসাটা ওয়ান অফ দ্য বেস্ট বাসা বললাম আমি মনে করি কারণ এই বাসাটা একে তো আপনাদেরকে এ মবসদের কাছ থেকে বাঁচাইতে পারবে তার উপর দিয়ে আপনারা গ্লাসের সাহায্যে বাইরে সময় তাকায় থাকতে পারবেন তো এটা অনেক ভালো একটা বিষয় আর যখন মনে চায় তখন আপনারা এখানে এসে ঘুমায় পড়তে পারবেন আর বাসাটা কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগতেছে যে দেখেন উপরের লেয়ার লেয়ারগুলো যদি আপনারা সুন্দরভাবে দিতে পারেন তাহলে তো একদম এটা পুরো পারফেক্ট হয় তো এই বাসাটা আমার মনে হয় যে আপনাদের একটা বানানো উচিত এই বাসাটা অনেক কম সময় বানানো সম্ভব এবং অনেক বেশি কম ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়েছে এখন আপনারা যদি চান একটা ক্যাসেল কেমনে খুবই অল্প সময় বানানো যায় তার ভিডিও বানাইতে তো তার ভিডিও আমি নিয়ে আসবো তো তার জন্য সিম্পলি আপনাদেরকে একটা কমেন্ট করতে হবে যে ক্যাসেল কিভাবে খুব তাড়াতাড়ি বানানো সম্ভব আমি আপনাদেরকে একদিনের মধ্যে একটা পারফেক্ট ক্যাসেল বানানো শিখাইতে পারি তো এর জন্য আপনারা একটা কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন